সুপ্রিয় দর্শক, স্যার নেভিল কার্স বলেছিলেন, ক্রিকেট মাঠে সবচেয়ে এক্সাইটিং দৃশ্য হচ্ছে ফাস্ট বোলারের দারুণ একটি ডেলিভারিতে ডাক করছেন ব্যাটসম্যান। ক্রিকেট মাঠে সবচেয়ে কালারফুল ক্যারেক্টার হচ্ছেন ফাস্ট বোলাররা। তবে দুর্ভাগ্যজনক হচ্ছে, সেই গতির রেসে বাংলাদেশের সবচেয়ে ফাস্টেস্ট বোলার কে তার রেকর্ড কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাসকিন আহমেদ, বাংলাদেশের তরুণ ফাস্ট বোলার, আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচে 143 কিলোমিটার গতিতে বোলিং করে আলোচনায় উঠে এসেছেন। অ্যারন ফিঞ্চকে করা তার তৃতীয় ওভারের তৃতীয় ডেলিভারিটি ছিল এটি। তবে 2001 সালে হ্যামিল্টন টেস্টে মাশরাফির বোলিং তোপে 50 রান তুলতেই 4 উইকেট হারিয়েছিল কিউরা, এরপরই ইঞ্জুরিতে পড়েন মাশরাফি। তার আগে 144 কিলোমিটার বেগে বল করেছিলেন নরাল এক্সপ্রেস। শাহানুর হোসেন 2006 সালে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এবং 2006 সালেই শ্রীলঙ্কার বিপক্ষে বগুড়ায় রুবেল হোসেন একাধিকবার 144 কিলোমিটার বেগে বল করেছেন। বিসিবির কাছে আমাদের অনুরোধ, এই এক্সাইটিং রেকর্ডটি সংরক্ষণ করা হোক। দর্শক, শুরু করছি টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন, সিবিসি টেল সুপার ওভার ইনিংস। বিশ্বকাপ চলাকালীন প্রতিদিনই এই সময়ে আমরা থাকব বাংলা ভিশনের পর্দায়। আমাদের সাথে আজ অতিথি ও বিশ্লেষক হিসেবে আছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিপিএলে দুরন্ত রাজশাহীর কর্ণধার মুশফিক রহমান মোহন। মোহন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি সিবিসি টেল সুপার ওভার ইনিংসে। আপনার কাছে এখনই আসবো, জাস্ট দর্শকদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করে আসছি আমরা। দর্শক, আপনাদের জন্য কাল চট্টগ্রাম টেস্টে কাল চট্টগ্রামে 3 রানে 5 উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে দারুণ এক জয় উপহার দেন রঙ্গনা হিরাত। তবে টি টোয়েন্টি ক্রিকেটে 8 রানে 6 উইকেট নিয়ে সেরা বোলিং নৈপুণ্য দেখিয়েছেন তারই স্বদেশী অজন্তা মেন্ডিস। মোহন ভাই, আজ প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া সাথে বাংলাদেশ 7 উইকেটে হেরেছে, তারপরেও বলতে গেলে এই টুর্নামেন্টে সবচেয়ে ভালো পারফর্ম করেছে বাংলাদেশ, কি বলবেন আসলে? প্রথম ম্যাচের কথা বলছি, নট ব্যাড, কিন্তু অ্যাকচুয়ালি আরো এখন তো এটা ইতিহাস হয়ে গিয়েছে, এটা হতে পারতো, এটা হতে পারতো। কেননা আমার কাছে যেটা মনে হয়েছে, 14 ওভারে 100 রান করার পরে, যদিও আর্লি ডিজাস্টার ছিল, দেন সাকিব এবং মুশফিক বেশ ভালো রিবিল্ড করেছিল, 91 বলে 112, এটা আমাদের রেকর্ড। এবং 14 ওভারে সোফার 100 রান করার পরে আমরা আসলে স্লগিং এ যেতে পারিনি। আমাদের মূল সমস্যা আমি যেটা দেখি, যে ক্রিকেট তো অ্যাকচুয়ালি একটা টিম গেম, প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা সেকশন যদি আপনার একসাথে ক্লিক করে তখনই সফলতাটা আসবে, রাইট? আনফর্চুনেটলি দেখা গেল টপ অর্ডার ক্লিক করলে মিডল অর্ডার ফেল করে, মিডল অর্ডার ক্লিক করলে লোয়ার অর্ডার ফেল করে। সেই ক্ষেত্রে আজকে স্লগিং এ একেবারে ফেল করাতে আমার কাছে কেন যেন মনে হয় যে 25-30 রান কম হয়ে গিয়েছে। এটা একটা ব্যাপার, স্লগে আসলে কেন ভালো করছে না বাংলাদেশ, বা কেন ওই ধরনের ব্যাটসম্যান তৈরি করতে পারছে না, আপনার কাছে কি মনে হচ্ছে? এখানে মূল অনেকগুলো ব্যাপার থাকার ভিতরে আমার কাছে যেটা মূল ব্যাপার মনে হয় সেটা হচ্ছে, যখন অনেক বেশি খেলোয়াড় তৈরি হবে তখন প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, খেলোয়াড় তার পারফরমেন্স ধরে রাখার জন্য সচেষ্ট থাকবে। আর সেই ক্ষেত্রে যে যত কথাই বলুক, আমি মনে করি জেলা ক্রিকেট এবং স্কুল ক্রিকেট এই দুটোকে সারা বছরই আপনার চালিয়ে যেতে হবে, এর কোনো প্রকার কোনো বিকল্প নেই। তখন হবে কি যে অনেক খেলোয়াড় হয়তো আমরা প্রায়শই শুনে থাকি, অমুকের আত্মীয়, অমুকের পরিচিত এইভাবে ওইভাবে হয়তো বা এসে থাকে, কিন্তু তখন কিন্তু এই সুযোগটা থাকবে না। কেননা একজনের ঘাড়ের উপর যখন 4-5 জন যোগ্য খেলোয়াড় নিঃশ্বাস ফেলতে থাকবে, তখন অটোমেটিক্যালি নতুন প্রতিভা সুযোগ পেয়ে যাবে। তো সুতরাং পাইপলাইনটাকে চালু রাখা, এটি আপনি যেটা বললেন যে আসলে অমুকের আত্মীয় তমুকের নিকট কেউ, এই কালচারটা কেন থাকছে? আমরা এটা, আমরা ক্রিকেট আমাদের আসলে একটা শক্তি এবং জাতির ইউনাইটেড হওয়ার একটা জায়গা, ক্রিকেটটা আমরা কেন আলাদা করে রাখতে পারছি না অন্য একটা জায়গায়? এখানে অনেস্টলি স্পিকিং আপনি সেই দায়িত্বশীল পজিশনে গেলে আপনিও করবেন, আমিও কম বেশি করব, এটাই স্বাভাবিক। কিন্তু এই জিনিসটার থেকে দূরে থাকার রাস্তাটা হচ্ছে, যখন আপনার পাইপলাইনে প্রচুর খেলোয়াড় থাকবে তখন এই ধরনের চাপ আপনার উড়ে যাবে, এটা আমার বিশ্বাস। আমরাও চাই আত্মীয়করণ বা এরকম কারণ হচ্ছে কি, শূন্যস্থান পূরণের জন্য তেমন খুব একটা যোগ্য প্লেয়ার অনেক নেই, এটা একটা অন্যতম কারণ। আমরা এত জনসংখ্যা বহুল দেশ, সেখানে আসলে প্লেয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা কিন্তু আমাদের সংগঠকদের, কিন্তু আমি বলবো শ্রীলঙ্কার জনসংখ্যার কথা, যে শ্রীলঙ্কার জনসংখ্যা সেখানেও মোটামুটি ভালোই জনসংখ্যা, অত্যন্ত কম আমাদের, তাদের 3-4 কোটি জনসংখ্যা আছে তাদের, আমার মনে হয় আরো একটু কম, কিন্তু সেখানে আমাদের 16 কোটিতে আমাদের মানে সেরকম মানে 16টা প্লেয়ার আমরা পাচ্ছি না। আচ্ছা যাই হোক, মোহন ভাই, ব্যাটিং এ তামিমের আসলে একেবারে অফ ফর্ম, দলকে কিন্তু খুব ভুগাচ্ছে,
কি বলবেন তামিমের অফ ফর্ম নিয়ে? এ ব্যাপারে আমার কিছু বলার নেই, কারণ ওই ঘুরে ফিরে একই জিনিস, বিশেষ করে যে জিনিসটা তামিম এমন একটা প্রতিভা যেটা আমি সত্য কথা কি বাংলাদেশে এই ধরনের প্রতিভাবান খেলোয়াড় ভবিষ্যতে কজন আসবে আমি জানি না, অতীতে দেখিনি। কিন্তু এখন প্রতিভার সাথে যত্নের একটা প্রয়োজন আছে, প্রতিভাকে লালন করতে হবে, আদারওয়াইজ প্রতিভাও নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা বোধ হয় জ্বলন্ত উদাহরণ টানতেই পারি বিনোদ কাম্বলি এবং সচিন টেন্ডুলকার। শৃঙ্খলা এবং পরিচর্যা এই দুটো খুব প্রয়োজন। তামিমের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যাচ্ছে দায়সারা ভাব আর ঘুরে ফিরে ওই কপি বুকের মতো অবস্থা, প্রতিটা আউটই যেমন একেবারে দায়িত্বহীনভাবে খেলে, আউট হতে কোনো সমস্যা নেই। যেমন আজকে মুশফিক যে আউটটা হলো, এটা পার্ট অফ দ্য গেম, বিগ হিটে গিয়েছে প্রায় বাউন্ডারি লাইনের কাছাকাছি ক্যাচ ধরেছে, ওই সময় ডিমান্ড ছিল বিগ হিটে। আমি সেটাই বলছি যে এই আউটটাতে কিন্তু কোনো আমরা খুব বেশি তাকে দোষারোপ করতে পারছি না, বেশি না, আমি চুল পরিমাণ দোষারোপ করতে পারি না, দিস ইজ দ্য পার্ট অফ দ্য গেম। কিন্তু তামিমের আউটগুলো যদি বিশ্লেষণ করি আমার কাছে যেটা মনে হয় দায়িত্বহীন ব্যাটিং, মানে মনে হচ্ছে এরকম যে শেষ বলে হয় ছক্কা নাহলে ফক্কা, এই টাইপের ওর ব্যাটিং এর স্টাইলগুলো এরকম মনে হচ্ছে। আমি তার আউট হওয়ার বিষয়গুলো আমরা গত কয়েকটি ম্যাচে যেরকম দেখেছি, আমি গত 20-25টা ম্যাচ যদি আপনি দেখেন আমি এক কথায় বলবো দায়িত্বহীন ব্যাটিং। তাসকিন আহমেদ আমাদের তরুণ ফাস্ট বোলার আসলো, 19 বছর বয়স মাত্র, আজকে সে খুব ইম্প্রেসিভ বোলিং করেছে, 24 রানে 1 উইকেট দিয়েছে, 1 উইকেট নিয়েছে সে। কি বলবেন এই ফাস্ট বোলার সম্পর্কে? এই ফাস্ট বোলার সম্পর্কে আসলে গত BPL-এ সে চিটন কিংসের পক্ষে খেলেছে এবং তখনই ও 2 ম্যাচ খেলেছিল বোধহয় সো ফার, যথেষ্ট তার ঝলকানি আলোর ঝলকানি দেখিয়েছিল, তারপরে ইঞ্জুরিতে পড়েছিল, তা আজকে যেটা খেলল এটা খুবই ভালো। সন্দেহ নেই যে আমাদের আরেকজন মানে ভালো বলার পাওয়া গিয়েছে। আমার কাছে কেন যেন মনে হয় আজকে যদি ওপেনিংয়ে ওই যে বললাম ইতিহাস হয়ে গিয়েছে, যদি এটা হতো যদি ওটা হতো, ওপেনিংয়ে যদি আপনার তাসকিন এবং আলামিনকে প্রথম 4 ওভার ব্যবহার করা হতো হয়তো বা রেজাল্ট অন্যরকম ভালো হতে পারত। আবার হু নোজ, সোহাগ গাজী ক্লিক করে গেলে আজকে আমরা ম্যাচ উইন করতাম। কাজে আসলে কোনো কিছুই চূড়ান্ত না, স্পিনাররা বেশ ভালো করছে, কিন্তু আপনি দেখেন এই টুর্নামেন্টে স্পিনাররা বেশ ভালো করছে, সেখানে আমাদের স্পিনাররা একচুয়ালি ভালো করছে, কোনো সন্দেহই নেই। সোহাগ গাজী আপনার ক্লিক করে গেলে আজকে ঘটনা অন্যরকম হতে পারত, তবে তাসকিন আমাদের প্রাপ্তি। আমরা চাইবো যে তাসকিনকে আসলে ওইভাবে তাকে রেয়ারিং করা হোক, তাকে লুক আফটার করা হোক, যাতে আবার মাশরাফির মতন ইঞ্জুরি সমস্যায় সে না পড়ে যায় আর কি, সেই ব্যাপারগুলো আসলে এখানে খেয়াল রাখতে হবে। পেস বোলার কিন্তু আপনি সবচেয়ে বেশি ইনজুর হয়, হ্যাঁ সেটাই, ক্রিকেটারদের ভিতরে আপনার সবচেয়ে বেশি ইনজুর হয় পেস বোলার। সুতরাং যে জিনিসটা প্রযুক্তির দিক দিয়েও এখন পৃথিবী এবং বাংলাদেশ অনেক এগিয়ে এসছে, ঠিক মাশরাফির সময়টা আর এখন কিন্তু এক না। আর আমার কাছে যেটা মনে হয় যে ম্যানেজমেন্টে যারা আছে তারা যেন একটু কেয়ারফুল হয় বা হবেন যে মাশরাফি কেন বারবার ইনজুর হতো। হাউএভার উই উইশ অল দ্য বেস্ট ফর তাসকিন। মনে হয় আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই যে আসলে আমরা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা খেয়াল করছি যে কিছু কিছু ডিসিশন আমাদের বিপক্ষে যাচ্ছে, বাজে আম্পিয়ারিং হচ্ছে আমার, স্পেশালি বাংলাদেশে এগেনস্টেই যাচ্ছে সেই ডিসিশনগুলো। আজকেও আউট হয়েছিল, সেখানে আউট দেওয়া হয়নি, তাসকিনের বলে LBW ছিল, সেটাও কিন LBW ছিল, সেটাও দেওয়া হয়নি, 2-3টে এরকম বাজে ডিসিশন দেওয়া হলো আমাদের বিপক্ষে যেগুলো গেল। এই আম্পিয়ারিং নিয়ে আমরা কী বলবেন? আসলে আমরা আসলে বাজে আম্পিয়ারিংয়েরও শিকার হচ্ছি, কিন্তু আমি শুধু বাজে আম্পায়ারিং এর ব্যাপার কি বলবো, এটা বোধহয় আমাদেরই দুর্ভাগ্য একটা। আপনার ক্রিকেটে আম্পায়ারিং, ফুটবলের রেফারি, সর্বক্ষেত্রেই বাংলাদেশি আসলে বলির পাঠা। এ ব্যাপারে আমি কমেন্টস করব না, কিন্তু আপনারা জানেন যে অল্প কিছুদিন আগে কলকাতায় আইপিএল শিল্ডে মানে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে রেফারিং করেই হারিয়ে দেওয়া হলো। তৎপরবর্তীতে বাংলাদেশ ন্যাশনাল টিম গোয়াতে যে প্রদর্শনী ম্যাচটা খেলতে গেল সেখানেও রেফারি খেলে হারিয়ে দিল, আর ক্রিকেটেও বেশ কিছু ঘটনা হচ্ছে, তবে এটা পার্ট অফ দ্য গেম। কিন্তু আমার কাছে মনে হয় যে এই সমস্ত ব্যাপারে আমাদের আরো সোচ্চার হওয়া দরকার। ঠিকই বলেছেন মোহন ভাই, আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক, সিবিসি সুপার ইনিংসের ছোট্ট একটা ব্রেক নিয়েছি, ফিরে আসবো এক্ষুনি, সঙ্গে থাকুন।